সারা দেশের সাথে কোচবিহারের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালিত হল যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো। সকাল থেকে কোচবিহার প্রেস ক্লাব, বিভিন্ন কলকারখানা, NBSTC বাস স্ট্যান্ড, মিনি বাস স্ট্যান্ড, বিভিন্ন সরকারি অফিস ও বাড়িতে বিশ্বকর্মার পুজো হয়। NBSTC বাস স্ট্যান্ডের পুজো এবছর 75 বছরে পদার্পণ করল। এই উপলক্ষে একটি পৃথিবীর আকারে বড় গ্লোব বানিয়ে NBSTC-র প্রথম দিন থেকে বর্তমান সময়ের বিভিন্ন বাসের প্রদর্শনী দেখানো হয়। পুজো এটা 1945 সাল থেকে শুরু হয়েছে আমাদের যাত্রা, আজকে 2019, এই 75 বছর অতিক্রান্ত করেছে আমাদের ইন্ডাস্ট্রি। সেই হিসাবে আমাদের 75তম এবার বছর বিশ্বকর্মা পূজা পালন করছে। আমাদের এই বছরটা আমাদের সবচেয়ে বড় যেটা ইসে ছিল আমাদের, যে কুচবিহারবাসীকে আমরা একটা সারপ্রাইজ দেবো, যাতে বাচ্চারা যাতে আনন্দিত হয়। অনেকদিন ধরে আমাদের প্রদর্শনীটা সেরকমভাবে প্রদর্শিত হচ্ছিল না, সেই বিষয়টাকে মাথায় রেখে এবার আমরা একটা, এই আপনাদের সামনেই আছে, এটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্রদর্শনীকে তুলে ধরার চেষ্টা করেছে আমাদের এখানকার আমাদের মেকানিকরা। আমাদের আর একটার উপরে ই যে দিয়েছি সেটা হচ্ছে সেভ ডাইভ সেভ লাইফ। অ্যামাজনের উপরে একটা ই করেছি, একটা জল অপচয় বন্ধ করুন, এগুলোকে নিয়ে। আর একটা আমাদের বিশেষত একটা গ্লোব বানিয়েছি 75তম বছর একটা, এটা হচ্ছে সাধারণ মানুষকে এটার মাধ্যম দিয়ে আমরা তুলতে চেয়েছি, সাধারণ মানুষের কাছে আমরা এটাকে বার্তা দিতে চেয়েছি যে আপনারা হেলমেট পরুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে সেফ ড্রাইভ সেফ লাইফটা ই হয়েছে, চালু হয়েছে, যাতে সবাই সেই সচেতন। গ্লোবের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন? এই যে 75 বছরে আমাদের যে বাস প্রথম থেকে যে একটা দুটো ট্রাক নিয়ে যে আমাদের এটা শুরু হয়েছিল, যাত্রা শুরু হয়েছিল একটা ট্রাক এবং একটা বাস নিয়ে, সেটা ধীরে ধীরে আস্তে আস্তে বিভিন্ন কালার বিভিন্নভাবে বাসগুলোকে আমাদের এখানটায় সরকার দিয়েছেন। বিভিন্ন সরকার যখন ছিলেন আগে, সেই সরকার পূর্বতন সরকার দিয়েছেন এবং আমাদের বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যত অত্যাধুনিক গাড়ি দিয়েছে সেগুলোকে আমরা এই মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার নাম? আমার নাম দেবাশিস রায়। পুজোর কী দায়িত্ব? পুজোর আমি যুগ্ম সাধারণ সম্পাদক। পুজো কমিটি? পুজো কমিটি।